খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। চুচুড়া শহরের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হুগলি জেলার অন্যতম বিখ্যাত সোম পরিবারের কৃতি সন্তান মহেশচন্দ্র সোম। 1215 বঙ্গাব্দে তথা 1808 খ্রিস্টাব্দের বৈশাখী পূর্ণিমায় এই মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার নিজস্ব যে বসতবাটি সংলগ্ন যে জমি রয়েছে সেই জমিতেই তার আগে একটি বাগানবাড়ি নির্মাণ করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু বাগানবাড়ি তৈরির জন্য মাঠে ঘুরতে গিয়ে দেখা যায় সেখানে একটি ঘর রয়েছে। সেই ঘর ঘুরে বের করার সময় তারা একটি নরকঙ্কালের হদিশ পান। পাশাপাশি সেখান থেকেই উদ্ধার হয় একটি সাদা এবং কালো পাথর। বহু বছর আগে এ স্থানে কোনো এক সাধক মা কালীর সাধনা করতেন, তবে কালোর নিয়মেই মৃত্যু হয় সেই সাধকের এবং যে কোনো দৈব কারণেই মাটি চাপা পড়ে তার দেহ। এই তথ্য সামনে আসতেই মত বদলান সপরিবারের সদস্যরা। টানা ছমাস ধরে সেখানে সেই শিল্পী মা কালীর কোষ্ঠীপাথরের মূর্তি গড়ে তোলেন এবং মায়ের কোষ্ঠীপাথরের প্রতিমার মূর্তির ওজনের সমপরিমাণ রূপও শিল্পীর মজুরি স্বরূপ প্রদান করে সোম পরিবার। চুচুড়ার এই করুণাময়ী মাতার মন্দিরের পুজো এবছর 215 বর্ষে পদার্পণ করল। 215 বর্ষের পুজোকে ঘিরে হিন্দু মুসলিম একযোগে কাজ করে চলেছে। আসন্ন দীপাবলি ও জগদ্ধাত্রী পুজোয় চলছে দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুনের ফাটাফাটি ধামাকা অফার। ফেসিয়াল মাত্র 449 টাকা, এক্সপ্রেস ও হেয়ার কাট মাত্র 249 টাকা, হেয়ার স্পা 599 টাকা। এছাড়াও চলছে আরও আকর্ষণীয় অফার এবং প্যাকেজ। তাহলে আজই চলে আসুন আপনার নিকটবর্তী দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুনে। আমাদের শাখাগুলি রিশরা বাঙ্গুর পার্ক, শ্রীরামপুর মানসী বাজার, আরামবাগ বসন্তপুর মোড় এবং আপকামিং স্টোর শ্যাওড়াফুলি। ফোন নম্বর 8777023189। হুগলি চুচুড়া শহরে প্রাচীন ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হুগলি জেলার অন্যতম বিখ্যাত সোম পরিবারের কৃতি সন্তান শ্রী মহেশচন্দ্র সোম। 1215 বঙ্গাব্দে 1808 খ্রিস্টাব্দের বৈশাখী পূর্ণিমায় এই মন্দির উনি প্রতিষ্ঠা করেছিলেন। তার নিজস্ব যে বসতবাটি, সেই বসতবাটির সংলগ্ন যে জমি আছে সেই জমিতে তারা আগে একটি বাগানবাড়ি নির্মাণ করার তাদের পরিকল্পনা ছিল। কিন্তু বাগানবাড়ি নির্মাণ করতে গিয়ে তারা দেখেন যে তার মাটি যখন ভিত খুঁড়ছিলেন তার তলায় আরেকটি ঘর রয়েছে। যে ঘরটি তারা খুঁড়তে গিয়ে দেখেন যে সেখানে একটা নরকঙ্কালে পড়ে আছে এবং তার সামনে একটা সাদা এবং কালো পাথর পড়ে আছে। সেইখান থেকে তারা তখন বিভিন্ন জায়গার তথ্যানুসন্ধান করে জানতে পারেন যে এটা কোনো এক সময় কোনো সাধক এখানে বসে তার প্রতি যেহেতু কালী কোনো কালী সাধনা করতেন এবং কালের প্রভাবে তিনি চলে গেছেন এবং সেখানে স্যার মাটি পড়ে তার ঘর তৈরি মাটি পড়েছে যার জন্যে আজকে তিনি সেটা তাদের তখন তখন সোম পরিবার ঠিক করেন যে তারা এটা বাগানবাড়ি না তৈরি করে তারা মন্দির তৈরি করবেন এবং সেইখান থেকে তখন তারা মন্দির তৈরি করার পরিকল্পনা নেন এবং কাটোয়ার ডাইহাটা থেকে শিল্পী নিয়েছিলেন এবং সেই শিল্পী এখানে প্রায় ছমাস থেকে এবং তাদের হব্বিষি করে এই মূর্তি তৈরি করেন। এটা কালো কোষ্ঠীপাথরের মূর্তি তৈরি হয়েছে এবং সেই যে মূর্তি তৈরি করার তাদের মজুরি হিসেবে এই এই মূর্তিকে ওজন করে যে পরিমাণ ওজন হয়েছিল সেই পরিমাণে তারা রূপও তাদেরকে দেয়া হয়েছিল এবং প্রতি অবশ্যই আগে আমাদের প্রতি যে দীপাবলি অনুষ্ঠান সেই দীপাবলি অনুষ্ঠানে বলি হতো। এখন সেই বলি বন্ধ হয়েছে কিন্তু প্রতি অমাবস্যা পূজা এখানে হয় এবং দীপাবলি পূজা হয় এবং সেখানে প্রতি অমাবস্যায় এখানে আমাদের ভোগ বিতরণ হয়। মন্দিরটা অত্যন্ত ভগ্নদশা অবস্থায় পরিচালিত হয়েছিল এবং এলাকার সাধারণ মানুষের এগিয়ে আসাতে সাহায্য সহযোগিতার মাধ্যমে আজকে এই জায়গায় এসছেন, তৈরি হয়েছে মন্দিরটাকে এবং আমরা আরও সাধারণ মানুষের সাহায্য সহযোগিতা আশা রাখি। সুদীপ দাসের রিপোর্ট, খবর সোজা সাপ্তাহ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন,
ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা। ফোন নাম্বার 9007331661।